15 আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির শোকের দিন, ইতিহাসের কলঙ্কিত কালো দিন। 1975 সালের 15 আগস্ট রাতে সংঘটিত হয়েছিল কলঙ্কিত অধ্যায়। এদিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তার ধারাবাহিকতা অব্যাহত রেখে দিনটি যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে 1 নং ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য আবু মোহাম্মদ শরীফুল হক এর উদ্যোগে নারায়ণগঞ্জের উন্নয়নের উপকার 4 আসনের এমপি একেএম শামীম ওসমানের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে শরীফুল হক বলেন, আসসালামু আলাইকুম, আমি আবু মোহাম্মদ শরীফুল হক, 1 নং সদস্য ফতুল্লা থানা আওয়ামী লীগ। 48তম জাতীয় শোক দিবসে প্রথমে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি জন্মগ্রহণ না করলে বাঙালি জাতি চেতনা, স্বাধীনতা এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই সাথে আত্মার মাগফিরাত কামনা করছি বেগম ফজিলাতুন্নেসা শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু জন্মেছিল বলেই আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছিলাম। বঙ্গবন্ধু জীবন যৌবনে 14 বছর কারান্তরীণ ছিল, আন্দোলন সংগ্রাম করেছে বাঙালি জাতির মুক্তির জন্য এবং বাঙালি জাতিকে মুক্ত করেছে, বাঙালি জাতির জন্য স্বাধীনতা এনে দিয়েছে। সেই বঙ্গবন্ধুকে স্বাধীনতা পরাজিত শক্তিরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আসলে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু আসলে সেই ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। অতীতেও কখনো ষড়যন্ত্রকারীরা সফল হয়নি, এবারও হয়নি। জাতির জনকের সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় উন্নয়নের মাধ্যমে আজকে একটি মধ্যময় রাষ্ট্রে পরিণত হতে চলেছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য থেকে ধরে প্রতিটি সূচকে আমাদের বাংলাদেশ এগিয়ে গেছে। আমাদের বাংলাদেশে বর্তমান পদ্মা সেতু, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অসংখ্য বড় বড় উন্নয়ন হয়েছে, যে উন্নয়নগুলির মাধ্যমে আমরা বাংলাদেশ আজ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, একটি কুচক্রী মহল একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তারা আন্দোলনের নামে এ দেশে অরাজকতা সৃষ্টি করছে, এ দেশকে তারা আবারও পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকলে বাংলাদেশ সেফ, বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রাটা অব্যাহত থাকবে এবং আমাদের নারায়ণ 4 আসনের উন্নয়নের কাণ্ডারি জননেত্রী একএম শামীম ওসমান শাহীন ভাইকে আমরা আগামী নির্বাচনে ভোট দেবো, কারণ জননেত্রী একএম শামীম ওসমান শাহীন ভাই আমাদের জন্য অনেক উন্নয়ন করেছে, এই উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখবো। ফতুল্লা থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস ব্যাপকভাবে পালন করা হবে। প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে এবং থানার বিভিন্ন নেতৃবৃন্দর নেতৃত্বে 15 আগস্ট পালন করা হবে। সেখানে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, তারপর দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ ব্যাপকভাবে যথাযথ গম্ভীর জীবন এবং জাতীয় শোক দিবস 15 আগস্ট পালন করা হবে। এবং আমাদের মাননীয় সাংসদ সদস্য এবং সাংবাদ স্থান এমপি মহোদয় এবার প্রতিটি ইউনিয়নের প্রোগ্রামে থাকবে এবং যথাযথ মর্যাদাভাবে জাতীয় শোক দিবস 15 আগস্ট পালন করা হবে। সমৃদ্ধ বাংলাদেশ তা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং আবারও এই শোক দিবসে 48তম দিবসে বঙ্গবন্ধু পরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।